হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকে আমি ভীষণ খুশি, কারণ আজকে যে ব্লগটি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে আমার বাবার বাড়িতে যাওয়ার দিনের ব্লগ। তো আজকে বাবার বাড়িতে যাচ্ছি, ভীষণ আনন্দ হচ্ছে। আর এদিকে আমাদের আঙ্কেলও চলে আসছে, যার গাড়িতে আমি যাই সব সময়। তো আমরা সবাই রেডি, বাসার সব কিছু গোছগাছ করে একদম রেডি হয়ে বের হয়ে পড়েছি বাসায় যাওয়ার উদ্দেশ্যে। তো ভীষণ ভালো লাগছে, বাসার সবার সাথে আবার দেখা হবে। তো আসলে বাবার বাড়িতে যাওয়ার এই মুহূর্ত না সত্যি অন্যরকম একটা মুহূর্ত একটা মেয়ের কাছে। তো যাই হোক, আকাশটা একটু মেঘলা মেঘলা, খুবই ভালো লাগছিল, ওয়েদারটাও ভীষণ সুন্দর ছিল। তো এখন আমি যাচ্ছি হচ্ছে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে, কারণ এখানে হচ্ছে আমার ভাসুর হচ্ছে ভর্তি। তো আজকে অ্যাডমিট হয়েছে, মেবি কালকে পরশুর মধ্যে অপারেশন হবে। তো যাই হোক, দাদার সাথে একটু কথা বলছিলাম, আর আমাদের সাথে আসছে আমার শ্বশুর শাশুড়ি মা, আমার কাকা, তো সবাই এখানে ছিল। আর দাদার সাথে দেখা করেই আমরা বের হয়ে পড়েছি, অনেক আনন্দ হচ্ছিল, অনেক ভালো লাগছিল। তো চলো আমরা যেতে থাকি। চলে আসছি নারায়ণগঞ্জ, আর নারায়ণগঞ্জ এসেছি, আমার তো ভীষণ খুশি লাগছে, আমার প্রাণের একটা শহর বলতে। আসা মাত্র এই গাড়িতে টিকটক করছিলাম, তো খুব ভালো লাগছিল আর কি। আর এদিকে তোমাদের ভাইয়া হচ্ছে কিছু ফল নিচ্ছিল, এই জন্য ওয়েট করছিলাম গাড়িতে আমরা। তো এখানে কিছু ফল নেওয়া হয়ে গিয়েছে, আর আমরা এখন চলে যাচ্ছি বাসায়। আর কিছুক্ষণের মধ্যেই দেখা হবে আমার বাবা মায়ের সাথে, ছোটো বোনের সাথে। আর এই যে দেখো, ওরা ঘুমোচ্ছে গাড়িতে, ওরা গাড়িতে উঠলেই ঘুমিয়ে পড়ে দেখো। আর এদিকে হচ্ছে আমাদের বাসার কাছে একটা মন্দির আছে, শীতলা মায়ের মন্দির, তো ওইখানে প্রণাম করে নিলাম, আর এখন চলে আসছি বাসায়। আর বাসায় আসার পর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে দেন আমার বোন নুডলস রান্না করেছিল, আর এদিকে আমার মা হচ্ছে পুজো দিচ্ছিল, আর আমার বাবা তো ভীষণ খুশি আমাদেরকে দেখে। তো নুডলস খাওয়ার পর এখানে চা দিয়েছে, তো শ্বশুর আর জামাই মিলে এখন হচ্ছে চা খাচ্ছে। আর আমরা আবার একটু বের হব, এদিকে আমার ছেলেকে আর ছোট্ট পরীকেও কিছু খাইয়ে দিয়েছি এরই মধ্যে। তো এখন হচ্ছে ও বিস্কিট খাচ্ছে হাতে নিয়ে, ও ভীষণ খুশি, ও বুঝতে পারছে আস্তে আস্তে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে পড়েছি ওই শপিং মলটাতে যেটা নারায়ণগঞ্জে নতুন হয়েছে। তো এটা হচ্ছে 2 নম্বর গেটের এখানে, তো খুবই ভালো লাগছে শপিং মলটা, আজকে ফার্স্ট আসলাম। তো ঘুরে ঘুরে দেখছিলাম কিছু একটা নেওয়ার জন্য। তো যাই হোক, তারপর আমরা চলে আসছি আড়ংয়ে। তো আড়ংয়ে এসে আড়ং থেকে কিছু ড্রেস আপ চুজ করছিলাম, যে আসলে কিছু আমার ছেলে আর মেয়ের জন্য। আর তারপর আমার পছন্দ হয়ে গেল এই নাইটিটা, তো দেখে নিলাম। তো আমরা যা যা নিয়েছি সেগুলো বিল পে করা হয়ে গিয়েছে, তো বিল পে করে দেন আমরা বের হয়ে যাচ্ছি এখন। আর বের হয়ে তো এখন যাচ্ছি আরেকটা শপে, আর ওইখানে যে দেখি আর কি কি কালেকশন আছে এখানে, খুবই ভালো লাগছিল, ঘুরে ঘুরে দেখছিলাম। আসলে শপিং করাটা বলতে পারো মেয়েদের একটা শখ, তো আমারও ভীষণ ভালো লাগে শপিং করতে। তো এদিকে আমার বাচ্চাদের জন্য কিছু ড্রেস দেখছিলাম, তো যেটা ভালো লেগেছে সেটাও নিয়ে নিচ্ছি। তো যাই হোক, এখানে কিছুক্ষণ ঘুরে দেখি চলো। তো ঘুরতে ঘুরতে দেখা যাচ্ছে এখানেও একটা গেঞ্জি দেখলাম, তো ডলটাকে পরিয়ে রেখেছে, গেঞ্জিটা খুবই ভালো লেগেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমি গেঞ্জিটা নিতে পারিনি, কারণ এটা ওর সাইজে ছিল না। তো যাই হোক, যেহেতু অনেক গরম পড়েছে ভাবছিলাম এই টাইপের কিছু গেঞ্জি নেব, তো যার কারণে দেখছিলাম। তো এদিকে এই গেঞ্জিটা খুবই ভালো লাগছিল সবগুলোর মধ্যে, তো এটাই বারবার বলছিলাম যে এটাই আমি নিয়ে যাব। এদিকে আমার ছোটো বোন আবার এই গেঞ্জিগুলো দেখছিল, এগুলোও ভালো ছিল। তো যাই হোক, যা যা নেওয়ার সেগুলো সব নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে। তো এদিকে আমরা এখন বিল পে করছি। আসলে একটা সত্যি কথা কি, আমার না ভীষণ ভালো লাগে আগে থেকেই কেন জানি শপিং করতে, জানি না কার কার এরকম ভালো লাগে, বাট আমার ভীষণ ভালো লাগে শপিং করতে। তো সেটা যদি হয় বাচ্চাদের জন্য সেটা তো আরও বেশি ভালো লাগে। তো একটা সময় নিজের জন্য খুব কেনাকাটা করতে ইচ্ছা করতো, কিন্তু এখন বাচ্চাদের জন্য যাই দেখি সবই ভালো লাগে, কিনতে ইচ্ছে করে কিনে ফেলি। তো যাই হোক, আমার হাজব্যান্ড বলছিল তোমরা কিছু নাও, তো বললাম যে কী নেবো। তো যাই হোক, আমাদের জন্য আর কি নেওয়ার, তো দেখলাম যে জুতার দোকানে যাই, তো জুতোগুলো খুব
পছন্দ হয়েছে, তো ওই জুতাগুলো নিয়ে নিয়েছিলাম আমার জন্য আর আমার ছোট বোনের জন্য। তো এখন আরেকটা শপিংয়ে ঢুকেছি, তো সেইখান থেকেও আমি দেখে বের হয়ে পড়েছি, কিছু একটা ভালো লাগলো না। তো এখন লিফ্ট চলে আসছে, আমরা এখন নিচে চলে যাব। আর এই দেখো আমরা অনেক কিছু শপিং করেছি, তোমাদেরকে অবশ্যই দেখাবো বাসায় যেয়ে। আর এখন আমরা চলে আসছি রিক্সায়, তো রিক্সায় উঠে পড়েছি, এখন আর কোথাও যাবো না, বাসায় চলে যাব, অনেক রাত হয়ে গিয়েছে। আমরা এখন বাসায় চলে আসছি, আর বাসায় এসে দেখো আমার ছোট্ট পুরি তো বাবাকে পেয়ে বাবা 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 করে অস্থির। তো আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, ভীষণ টায়ার্ড লাগছিল, তো যাই হোক খুবই ভালো লাগছে, খুবই আনন্দ লাগছে। আর এখানে কিছু আম এনেছিলাম, সেগুলো হচ্ছে গুছিয়ে রাখা হচ্ছে। আর এখন দেখো দাদু আর নাতির মিলে হচ্ছে কেউ খেলা করেছিল, আর এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নিব, ভীষণ টায়ার্ড লাগছে। আর আজকে যা যা কিনেছি সেটা নেক্সট ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো। আজকের ব্লগটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, বাই বাই।